আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই ইলিশের রেসিপি। বাসায় ঝটপট তাড়াতাড়ি রান্না করা যায়, তা চলুন রেসিপি প্রস্তুত বানাতে চলে যাই। দই ইলিশ রান্না করার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি চলে যাব রান্না করার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা আমি সামান্য গরম করে নিয়েছি। এখন এখানে সরিষার তেল দেবো 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দেবো 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। তেলটা সঙ্গে মাথায় পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি সামান্য দেবো, 1/2 চা চামচের অর্ধেকটা। দিয়ে দেবো হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচের অর্ধেকটা দেবো। এখন দেবো সাদা সরিষার বাটা নিয়েছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো 4টি কাঁচামরিচ, তা আমি ফেলে নিয়েছি। আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ এখানে টক দই নিয়েছি, টক দইটা ফেটে নিয়েছি। টক দই রেসিপি পেতে চাইলে আমার রেসিপি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন টক দই আর মশলা ভালোভাবে কষায় নিতে হবে। এখন আমি সামান্য পানি দেব, আর এখানে একটু গরম পানি ব্যবহার করছি। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষাই নিয়েছি, এখন মাছগুলোর পরে দিয়ে দেব। মাছটা উল্টায় দেব যেন মশলাটা ভালোভাবে মাছের ভিতরে পৌঁছায় যায়। আর মাছ উল্টায় দিতে হবে যেন ভেঙে না যায়। এখন আমি পানি দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে আসি, এখন মাছগুলো আমি উল্টায় দেবো। মাছগুলো আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। মাছ কিন্তু হয়ে গিয়ে আসছে, এখন আমি চুলোটা বন্ধ করে নামিয়ে নেবো। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাটা লেগে না পুড়ে না যায়। আর নামানোর আগে আপনারা লবণটা চেখে দেখবেন ঠিকঠাক মতো হয়েছে কিনা। তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের দই ইলিশের রেসিপি।
আর রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আগামীতে আবার দেখা হবে, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।